আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই কামিজ কাটিং করা যায়। আর কামিজ কাটিং করার জন্য এখানে আমি একটা থ্রি পিসের জামার যে কাপড়টা সেটা নিয়ে নিয়েছি, আর কাপড়টাকে আমি দুভাজ দুভাজ করে মোট চার ভাজে ভাজ করে নিলাম সামনের আর পেছনের পাটগুলোকে। আমি একটা পাটের ওপর আরেকটা পাট রেখে দিলাম। আর এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে যে কোনো মাপের কামিজে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন। তো এখানে প্রথমে আমি ঘেরের মাপটা দেখিয়ে দিচ্ছি। ঘেরের মাপটা হচ্ছে আপনার মূল ঘেরের মাপটা যা আছে, আমার মূল ঘেরের মাপ আছে হচ্ছে 26 ইঞ্চি। 26কে অর্ধেক করলে হয় 13 ইঞ্চি। আমি এখানে 13 ইঞ্চিটা দাগ কেটে নিয়েছি। আর সেলাইয়ের জন্য আমার 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলেই কিন্তু চলবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য। আর এই মেজারমেন্টটা কিন্তু সব ক্ষেত্রেই আপনারা ঘেরের মাপটা যা রাখতে চান সেটাকে অর্ধেক করে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। এখন লম্বার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। লম্বার মাপটা আমি নিব 36 ইঞ্চি। নিচে কিন্তু আমার ডিজাইন করা আছে, সেজন্য আমি নিজে আর সেলাইয়ের জন্য এক্সট্রা কোনো কাপড় রাখলাম না। আমি কাপড়টাকে ওপর থেকে একটু সোজা করে কাটিং করে নিচ্ছি, যেহেতু আমার কাপড়টা একটু বাঁকা ছিল। এখন আমি ওপর থেকে পুটের মাপ নিয়ে নিব। আর পুটের মাপটা হচ্ছে আমার মোট পুটের মেন পুটের মাপ আছে হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে অর্ধেক করলে হবে 6 ইঞ্চি। তো পুটের মাপটা কিন্তু এভাবেই নিতে হবে। যে কোনো কামিজ কাটিংয়ের ক্ষেত্রেই মূল মেজারমেন্টটাকে পুটের অর্ধেক করতে হবে, অর্ধেক করে যা আসে সেটা নিতে হবে। এখন আমি আর্ম হোলের জন্য এখানে নিচে 7 ইঞ্চিতে দাগ কেটে নেব। পুটের মাপটা যা আসবে তা থেকে আর্ম হোলের জন্য আরও 1 ইঞ্চি অতিরিক্ত রাখতে হবে। তো আমি আর্ম হোলের জন্য এখানে 7 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন এইভাবে স্ট্রেট আমি একটা দাগ কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার বডির মেজারমেন্টটা আসবে। এখন আমি ফিতাটাকে এইভাবে লম্বালম্বি করে ধরে আপনাদেরকে বডি প্লাস কোমর আর হিপের মেজারমেন্টটা দেখিয়ে দেবো। আমার বডিটা কিন্তু 7 ইঞ্চিতে আছে আর কোমরের মাপটা আসছে হচ্ছে 14 ইঞ্চি। এটা আপনারা যার যার মেজারমেন্ট অনুযায়ী দেবেন, অনেক ক্ষেত্রে 13ও আসে। আর এই যে এখানে যে একটা সাইডে ফাড়া থাকে সেই জন্য আমি 21 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, অনেকে 22 ইঞ্চিতেও পড়েন, তাতেও কোনো সমস্যা নেই। একই এই ভিডিওটা ফলো করলে আপনারা যে কোনো মেজারমেন্টের কিন্তু কামিজ কাটিং করতে পারবেন। এখন আমি সবগুলো মেজারমেন্টের মধ্যেই সোজাসুজি দাগ কেটে দিচ্ছি। তো এই সোজা দাগগুলো দেওয়ার পর আমি প্রথমে বডির মাপটা দিয়ে দিব। বডির মাপ আছে আপনার 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে আসে 10.5 ইঞ্চি। আমি 10.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আর 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন কোমরের মাপটা আমি দিয়ে দিব। সোজাসুজি করে বুঝিয়ে দিচ্ছি, কোমরের মাপটা কিন্তু বডির মাপ থেকে 2 ইঞ্চি কম হয়। তো আমার দেখুন কোমরের বডির মাপটা আছে 10.5, তো এখানে আমার কোমরের মাপটা এসেছে 8.5 ইঞ্চি। আর এখানে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি হিপের মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা একটু শুকনো করে মানে চেকুন, তাদের বডি আর হিপের মেজারমেন্টটা সমান সমানই হয়, বাট যারা একটু হেলদি করে তাদের ক্ষেত্রে হিপের মেজারমেন্টটা আর একটু বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনার হিপের মেজারমেন্টটা রেখে তারপর কিন্তু সেলাই করবেন। এখানে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। এখন গলার মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। 40 ইঞ্চির ওপরে গেলে অবশ্যই গলার যে পাশের মাপটা সেটা আপনাদের 3 ইঞ্চি নিতে হবে। আর যদি আপনাদের 32 থেকে 40 ইঞ্চির মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু 2.5 ইঞ্চি নিলেই চলবে। আর গলার যে লম্বার মাপটা সেটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখানে আমি রেখেছি 6 ইঞ্চি সামনের গলাটা, আর পেছনের গলাটা আমি রাখবো 4 ইঞ্চি। এখন এই যে কাঁধটা, কাঁধের এইখানে কিন্তু আমাদের এই যে আর্ম হোলের জন্য এখানে একটা শেপ করে নিতে হবে। তো বগল শেপের জন্য আমি এখানে 3 ইঞ্চি রেখে সুন্দর একটা রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। আর ওপরে যে পুটের অংশ থেকে আমার 1/2 ইঞ্চি ডাউন করতে হবে, শোল্ডার ডাউন। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনার কামিজের শেপটা সুন্দর আসবে না। এখন এই যে দেখুন, এখান থেকে ঠিক পেছনের দিকে আমি 1 ইঞ্চি পেছনে যাব, যে আমি এভাবে একটু বাঁকা করে দাগ দিয়ে দেব।
আর এই মাপটা হচ্ছে আমার জামার যে তালপাট আমরা কাটিং করে সেটার মাপ। তালপাটটা কিন্তু কম করে হলেও হাফ ইঞ্চি কাটতে হয়। এখন আমি সবগুলো দাগকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। আমার কাটিং করার সুবিধার্থে আমি একটা শেপ কাটার দিয়ে এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি। আমার নিচের ঘেরটা কিন্তু পুরোপুরি নেব, কারণ যেহেতু এটা কামিজের কাপড় আর কামিজের কাপড়গুলোতে কাপড় কিন্তু এমনিতেই একেবারে কম থাকে, সেক্ষেত্রে আমার সেলাইয়ের জন্য পুরো কাপড়টাই লাগবে। এখান থেকে 1 ইঞ্চি সেলাই করে যতটুকু কাপড় অবশিষ্ট থাকে সেটাই কিন্তু হবে আমার কামিজের ঘের। এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। অনেকেই আছে যারা গলাটা একসাথেই কাটিং করে নেন, বাট আমার কাছে যেটা ইজি মনে হয় আমি আগে গলার বক্রমটা কাটিং করে তারপর জামাতে জয়েন করি, তো সেই জন্য কিন্তু আমি আর গলাটা কাটিং করলাম না, আমি আগে বক্রমটা কাটিং করে তারপর গলাতে বক্রমটা অ্যাটাচ করব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও বিভিন্ন রকমের কাটিং প্লাস সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা সেলাই এবং কাটিংয়ের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি এই যে জামার সামনের পাটের তালপাটটা কাটিং করে নিচ্ছি। এর সাথে সাথে কিন্তু আমার জামাটা কাটিং করা হয়ে গেছে, এখন আমি হাতা কাটিং করব। আর এই যে হাতার কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি, এখানে 4 পাট আছে। প্রথমে আমি লম্বার মেজারমেন্টটা নিচ্ছি, যেহেতু আমার নিচ দিয়ে কিন্তু হাতাটাতেও ডিজাইন করা আছে আর আমার সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হলো না। যদি আপনাদের ডিজাইন করা না থাকে তাহলে মোট লম্বার মাপ থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন ওপরে আর নিচে সেলাইয়ের জন্য। এইখানের মাপটা কিন্তু দিতে হবে 9 ইঞ্চি, আমার যেহেতু কাপড়টা হাতায় কম আছে তো আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরও একটু কাপড় জয়েন করে নেব। তো এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে আসব, এসে আমি একটা সোজাসুজি দাগ কেটে দিচ্ছি। আর আমার চ্যানেলে অলরেডি আরেকটা হাতার কাটিং দেয়া আছে তালপাট কাটিং সহ, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমার হাতার মুহুরি আছে 5 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি শেপ কাটের সাহায্যে সুন্দর করে এটা দাগ কেটে নিচ্ছে, দেন আমি হাতাটাকে কাটিং করে নেব। আর এই হাতাটা কাটিংয়ের সাথে সাথে কিন্তু আমার কামিজটা কাটিং করা হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে এই কামিজটা কীভাবে সেলাই করলাম সেটাও দিয়ে দিব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।